টলিউডের নতুন জুটি কারা? বক্স অফিসে রাজ করছে কোন সিনেমা? রাতের অন্ধকারে পিচ থ্রি পার্টিস, আরো একটা প্রেম না ব্রেকআপ, সঙ্গে অবশ্যই মুচমুচে গরমাগরম গসিপ। টলিউডের টপ টু বটম নিয়ে আপনাদের সামনে হাজির থাকছে টলিউড ম্যাগাজিন। পুরীতে পঁচিশের কোঠার যুবক, ক্লিন শেভড, পরমব্রত। সুজয় ঘোষ পরিচালিত কাহিনীতে অভিনয় করে প্রথম বলিউডে পরিচিতি পেয়েছিলেন। তারপর গোটা দুয়েক ছবি করলেও বড় প্রজেক্টর সেভাবে হাতে আসেনি। কিন্তু সম্প্রতি অনুষ্কা শর্মা প্রযোজিত পরীতে অভিনয় করতে যাচ্ছেন পরমব্রত। শোনা যাচ্ছে ছবিটিতে অনুষ্কার বিপরীতেই অভিনয় করছেন তিনি, পরম যদিও এই ব্যাপারে স্পেকটি নট। পরীর জন্য ক্লিন শেভড লুকে রয়েছেন, তাতে বয়সটা পঁচিশের কোঠায় দেখতে লাগছে। পরম নিজেও জানেন সে কথা, বললেন এটা আমার অ্যাডভান্টেজ, দাড়ি কাটলে এক ঝটকায় বয়স কমে যায়, আবার দাড়ি আর লুক সেট করে ভারিক্কি চেহারাও দেওয়া যায়। এই গল্পের জন্য একটা ইনোসেন্স দরকার ছিল, কিন্তু ছবির প্রস্তাব পেলেন কি করে? পরম জানালেন পরীর পরিচালক প্রসিত রায় বাঙালি, তিনি পরমব্রতর কথা জানতেন। তারপর কাস্টিং এজেন্সি, চিত্রনাট্য, লুক টেস্টের ধাপ পেরিয়ে অবশেষে সত্যি বলিউডের একটা বড় প্রজেক্ট এলো পরমের হাতে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।